আগামী আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ এ দল। সেখানে তারা দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে। দুই সিরিজের জন্য আলাদা আলাদা স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান ওয়ানডে সিরিজে থাকছেন। এই সফরে ভালো পারফরমেন্স করতে পারলেই জাতীয় দলে আবারও জায়গা হবে হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানের। সাব্বিরও এই সিরিজে ভালো করার আশা ব্যক্ত করেছেন। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে 15 সদস্যের দুটি আলাদা স্কোয়াড দিয়েছে বিসিবি, তবে কোনো দলেরই অধিনায়কের নাম জানানো হয়নি। শুধু একদিনের ম্যাচের সিরিজের জন্য রাখা হয়েছে সাব্বির রহমানকে। আগামী 31 জুলাই সেন্ট লুসিয়ায় উড়ে যাবে বাংলাদেশ এ দল। প্রথম আনঅফিসিয়াল টেস্ট শুরু হবে 4 আগস্ট এবং পরেরটি 10 আগস্ট। একদিনের ম্যাচের সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে 16, 18 এবং 20 তারিখে। গোটা সিরিজের ভেন্যু সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে।